সুনামগঞ্জের পশ্চিম পাগলায় দুর্গা বিসর্জন সম্পন্ন হয়েছে। প্রতিমা নিয়ে সোমবার পশ্চিম পাগলায় মহাসিং নদীতে ভিড় জমান ভক্তকুল। নদীর কূলে দেবী দুর্গার বিসর্জন দেন সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় ঢাকঢোল ও শঙ্খের তালে নেচে গেয়ে উল্লাস করেন তারা। এদিকে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। এবছর পশ্চিম পাগলায় 5টি সহ উপজেলায় মোট 24টি পূজামণ্ডপ বসে।